চলে এলাম তৃতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে ফ্রেটলেস গিটার বানানোর ফ্রেটলেস গিটার বানানোর তৃতীয় পর্ব আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি একটি সিরিঞ্জ বা ইনজেকশান নিয়ে গিটারকে পুশ করছি তো ভিডিওটি দেখার মাধ্যমে তো ভাবতে পারলাম গিটারকে দিচ্ছে তো গিটারে ইঞ্জেকশন দেওয়ার কারণেই গিটারটি অসুস্থ আসলে তা নয় আমি দ্বিতীয় পর্বে বলেছিলাম যে গিটারটিকে আমি মানে ইপক্সি দিব দিবো গ্লোয়িং দি ডার্ক এই এর ফাঁকা যে স্লটগুলো আছে সেগুলো ভিতরে এবং ইনলেতে যাতে এটা অন্ধকারে কিছুটা আলো ছড়ায় দুটি ছড়ায় সেইটার উপর ভিত্তি করে কাজটি করা আর কাজটা হয়তো অনেক ফার্স্ট ফরস দেখতেছেন এই ফাস্ট ফরস দেখার কারণেই হচ্ছে যে ভিডিওগুলো একটু বড় হচ্ছিলো বলে অনেকে কমপ্লেন করছিলেন আমাদের কাছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ইপক্সি দেওয়ার পরেই করেছি আর ইভক্সিটা যখন কিওর করে কিরকমরা এই ধরনের গুদ্যুতি ছড়ানো শুরু করে একটা ঘরের ভিতরকার ছবি কিন্তু একটু প্রবলেম হয় কিছু জায়গায় এই পক্সিটা আসলে এভাবে ছড়ায় যায় যেটা আমাদেরকে ক্লিন করতে হয় তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্লিন করতে লেগে গেছি একটি চাকুর সাহায্যে ফ্রেড বোর্ডের কাঠটাকে যতটুকু সম্ভব ক্ষতি না করে আমরা কাজ করে যাচ্ছিলাম এবং আমরা করতে পেরেছিও সেভাবে পুরো ফ্রেডবোর্ডটাকে ক্লিন করতে এবং ক্লিন করে এটাকে একদম নতুনের মতন করে ফেলতে জাস্ট ইপক্সির জায়গাগুলোতে ইপক্সি আছে এবং কোনো এক্সট্রা ইপক্সি ফেডবোর্ডগুলোতে নেই এবং জেমের যেই চারটি ফ্রেড স্ক্যাপ থাকে সেগুলো আমরা ফিল আপ করে দিয়েছি কিন্তু অনেক সময় লাগে আসলে যেমন বললাম ফিউইটান লেটার তো আসলে অনেকটা সময় লাগে এই ধরনের কাজ করতে আমার টোটাল তেরো দিন লেগেছে ভিডিওটি দেখে হয়তো আপনাদের বোঝার কায়দা নেই তিন মিনিটের ভিডিও দেখে কিন্তু আসলে পুরা কাজটি করতে আমাদের তেরো ঘন্টা সরি তেরো দিন সময় লেগেছে তেরো ঘন্টা নয় আর ইপক্সিটি কিওর হতে সময় নেয় সাধারণত শীতকালে ছত্রিশ ঘন্টার মতন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নেকের যেই ফ্লয়েড রোজের ব্রিজ ছিল সেটা চেঞ্জ করে দিয়েছি এবং ফ্রেডগুলো কতটা স্মুথ হয়ে গেছে ফ্রেডগুলোর ভিতরে কিন্তু ইপক্সি আসে এবং ইনলেটাও ইপক্সির দেওয়া এটা হচ্ছে যখন আমাদের ঘরে থাকছে তখন সাধারণত এরকম থাকবে যখন আলোর এক্সপোজার হবে তখন যে এরকম গ্লো করবে আর কি এই জিনিসগুলো ক্যামেরা রেজলিউশন খারাপ হওয়ার জন্য ছবিগুলো ভালো মতন তুলতে পারিনি তবে আমাদের ব্যাচ টেস্ট করার জন্য কিছুটা এই পক্সি বেঁচে গেছিলো সেই পক্সিরই দেখতে পাচ্ছেন যে এই পক্সিটা কী পরিমাণ ফ্লোরসেন টাকার জ্বলতে পারে তার প্রমাণ আর আমরা ক্যাভিটিটা যেটা ছিল ফ্লয়েডোজের ওইটাও আমরা এই পক্সিতে ভরে দিয়েছি ফর বেটার কুল ইফেক্টস আর নেকের যেই ইটা ছিল নেকটক আমরা কনভার্ট করে এখন ডোজ বা সেমি ফ্লয়েডের প্যাটার্নে নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 একটা সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে অবশ্যই চাপ দিবেন পরবর্তী পর্বগুলো যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান কারণ এটা আরও কিছু পর্ব সামনে আসছে ধন্যবাদ